নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা দেখছেন অ্যাম্বিশন কোচিং সেন্টার। আপনারা প্রথমে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার আজকের ভিডিওর বিষয় হল 2016 এবং 2017 সালে WBCS প্রিলি ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। আমি ডিসক্রিপশনে আমার পূর্ববর্তী দুটো ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দেব। আপনারা চাইলে আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে 2017 সালের প্রশ্ন এবং উত্তর পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? 1930 সালে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতাকে সুভাষচন্দ্র বসু। তিনি ফরওয়ার্ড ব্লক 1939 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে। কত সালে কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে? 1940 সালে লাহোর অধিবেশনে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। এই প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই 1885 খ্রিস্টাব্দে এবং লর্ড ডাফরিনের সময়কালে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হলেন মোহাম্মদ আলী জিন্না। তিনি কায়েদ ই আজম নামে পরিচিত। এখানে প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হলেন লিয়াকত হোসেন। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। ব্রিটিশ বিরোধী দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ কোথায় হয়? ত্রিবাঙ্কুরে প্রথম দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ হয়েছিল। এরপর আমরা WBCS 2016 সালের প্রশ্নপত্র নিয়ে এবার আলোচনা করব। ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ হয়েছিল কাদের মাধ্যমে? মালাবার উপকূলে আরব বণিকগণের মাধ্যমে। রঞ্জিত সিংহ কোন মিশলের নেতা ছিলেন? তিনি সুকার চকিয়া মিশলের নেতা ছিলেন। ডান্ডি মার্চের সঙ্গে কোন আন্দোলনের সূত্রপাত ঘটে? আইন অমান্য আন্দোলনের সূত্রপাত ঘটে। কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? জাপ্তি প্রথার সাথে টোডরমলের নাম যুক্ত। এখানে টোডরমল প্রসঙ্গে বলা যায়, এই টোডরমল শেরশাহর সময়কালে এবং আকবরের সময়কালে কাজ করেছিলেন রাজস্ব মন্ত্রী হিসাবে। দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। উপনিষদ কখন সংকলিত হয়েছিল? আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 800 অব্দে। স্বরাজ্য দল কোন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল? 1923 এবং 1926 খ্রিস্টাব্দে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কোন সম্রাট দু আসপা সি আসপা ব্যবস্থা চালু করেন? সম্রাট জাহাঙ্গীর। ভারতের জাতীয় আন্দোলনের চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কী ছিল? 1905 সালের বঙ্গ বিভাজন। কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল? জালালউদ্দিন খলজির রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল। তকভি কী? তকভি হল এক প্রকারের কৃষক ঋণ। কোন সময় সুভাষচন্দ্র বসু জার্মানিতে মহা নিষ্ক্রমণ হয়েছিল? 1941 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে ভারত থেকে জার্মানি পাড়ি দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মমতে সকল দুঃখের কারণ হল মায়া। অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃত কে ছিলেন? রমেশচন্দ্র দত্ত। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা হলেন দাদাভাই নওরোজি। কোন গ্রন্থ থেকে বলবনের সময়কালের তথ্য জানা যায়? তারিখ ই ফিরোজ শাহী থেকে বলবনের সময়কালের তথ্য জানা যায়। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি কোনো কিছু সাজেশন থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন।